আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অল বাংলা দোয়া আমল শিক্ষার চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে এমন একটি আমল সম্পর্কে বলবো যে আমলটি করলে আপনি আল্লাহর অভিশাপ থেকে বেঁচে যাবেন যে আমলটির কারণে আসমান জমিনের সকলে আপনার জন্য দোয়া করবেন ফেরেশতারাও দোয়া করবেন সমুদ্রের মাছ বন জঙ্গলের হিংস্র প্রাণীরাও আপনার জন্য দোয়া করবেন জিনেরাও দোয়া করবেন যে আমলটির কারণে দুনিয়াতেও আছে আছে যারা আমলটি করেন তাদের সাথে যারা আমলটি করেন না, তাদের মাঝে আল্লাহ আসমান জমিনের পার্থক্য করে দেন এবং ইসলাম এই আমলটির কথাই প্রথমে আলোচনা হয়েছে এই আমলটি না করলে আপনার এবাদত পর্যন্ত কবুল হবে না হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই প্রত্যেকের জন্য আজকের আমলটি সম্পর্কে জানা খুবই জরুরি প্রথমে হযরত মুসা আলাইহিসাল্সলাম ও খিজির আলাইহিসালতসালের ঘটনা দিয়ে শুরু করি হজরত মুসা আলাইহিসাল্তসাল্লাম যখন খিজির আলাইহিসাল্তসালের কাছে জ্ঞান অর্জনের জন্য গেলেন সে সময় সমুদ্র থেকে একটি পাখি নিজ ঠোঁটে করে এক ফোঁটা পানি নিল আর তখন খিজির আলহি সাল্লাতাম মূসাকে বললেন হে মূসা এই পাখিটি সমুদ্র থেকে যে পানি ঠোঁটে নিয়েছে সমুদ্রের তুলনায় তা যেমন নগণ্য তেমনি আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান অতি নগণ্য আল্লাহ মানুষকে খুব অল্প জ্ঞানী দান করেছেন হজরত মুসা আলহি সাল্লাতাম একদিন একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন কবরে আজাব হচ্ছে পরক্ষণে যখন ফিরে আসছিলেন সে কবরে দেখলেন কবর মাফ হয়ে গেছে তখন প্রশ্ন করলেন আল্লাহ এই এই কবরের কেন তখন আল্লাহ বলেন কবরে যিনি আছেন তার একটি সন্তান আজকে ওস্তাদের কাছে প্রথম পড়তে বসে সে ওস্তাদের মুখে মুখে পড়ে বিসমিল্লাহ রহমান রাহিম আর যার সন্তান আমাকে রহমান ও রহিম বলে তার কবরে আমি কিভাবে কবর আজাব দিব তাই সাথে সাথে আমি সেই লোকটির সন্তানের পড়ার বরকতে তার কবর আজাব মাফ করে দিয়েছে আল্লাহ নবী বলেন বাইহাকি শরীফের পনেরোশো একাশি নং হাদিসের বর্ণনা কোন আল ইমান আও মত আও মুস্তামিয়ান আও মহিবান লাহুম অর্থাৎ তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা শ্রবণ করো অথবা আলেমকে মহব্বতকারী হও ওয়ালা তাকুনিল খামিসা ফতাহলিকা এই চার প্রকারের যে কোনো এক প্রকার হোক পঞ্চম প্রকার হইও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তাহলে আমাদের জন্য চারটি অপশন আছে হয়তো পড়ালেখা করে আলেম হতে হবে নতুবা আলেমের ছাত্র হতে হবে অথবা আলেমের কথা শুনতে হবে নতুবা আলেমকে মহব্বতকারী হতে হবে এর কোনো একটি না হলে আমাদের ধ্বংস অনির্বার্য একবার চিন্তা করুন চারটির কোনটি আপনি করেন আবার তিরমিজি শরীফের দুই হাজার হাদিসের বর্ণনা প্রিয় নবীজি আর সাত করেন আর দুনিয়া মাল ও নাতুন মা ফিহা অর্থাৎ ইহ জগত হল অভিশপ্ত এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত ইল্লাহ জিকির আল্লাহিত আলা ওয়ামাওয়ালাহু আলিমান মোতা আল্লিমান তবে মহান আল্লাহর জিকির এবং সেই সংশ্লিষ্ট কাজ জিকির সংশ্লিষ্ট কাজ এবং আলেম অথবা তালিবে এলেমের কথা স্বতন্ত্র তাহলে অভিশাপ কিংবা অভিশপ্ত হওয়া থেকে বাঁচতে হলে জিকির বা সেই সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পর্ক রাখতে হবে যেমন মসজিদ মাদ্রাসা মাহফিল ইত্যাদি অথবা আলেম হতে হবে নতুবা এলেম অর্জনকারী ছাত্র হতে হবে আর যারা এলেম অর্জন করতে পারেন তাদের ব্যাপারে বোখারির একাত্তর নং হাদিস নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মাই ইউরিদুল্লাহ বিহি খাইরান। ইউফাকি হু হুফিদ্দিন আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের এলেম দান করেন সুতরাং আপনি যদি দিন এলেম অর্জন করতে পারেন তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনার কল্যাণ চান আপনার মঙ্গল চান আর যারা দিনের এলেম অর্জন করেন এবং যারা জিনের এলেম বিতরণ করেন অর্থাৎ আলেম তাদের ব্যাপারে একটি চমৎকার হাদিস যেটি আবু দাউদ শরীফের তিন হাজার একচল্লিশ নম্বর হাদিস আবু দারদা রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহতার পরিবর্তে তাকে জান্নাতের পথসমূহের মধ্য থেকে কোন একটি পথে পৌঁছে দেন ওয়া ইন্নেল মালা ইকাতা লা তাদা উ আজ নেহা তাহার ইদান লেতোয়ালি বিল জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন ওয়া ইন্নেল আলিমা লায়াস্তা কফিরুল্লাহু মানফিস সামাওয়াতি। ওয়ামান ফিল আর দেওয়াল হিতা নফি জউফিল মা আলিমের জন্য আসমান ও জমিনে যারা আছেন তারা আল্লাহর নিকট ক্ষমা ও দোয়া প্রার্থনা করে এমনকি পানির গভীরে বসবাসকারী মাছও ওয়াইনাফাদলাল আলিমি আলালা আবিদি কাফাদলিল কমরি লেইলাতালবাদী আলা সা ইরিল কাওয়া কিফ সাধারণ এবাদত গুজারি ব্যক্তির উপর আলিমের মর্যাদা হল যেমন সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা

সুতরাং যে আলেম অর্জন করেছে সে পূর্ণ অংশ গ্রহণ করেছে সোহান আল্লাহ হাদিস আমরা জানতে পারলাম নাম্বার এক আলেমের জন্য তালেব আলেমের জন্য ফেরেস তারা ডানা বিছিয়ে দেন নাম্বার দুই আলেমদের জন্য ফেরেশতারা সহ আসমানের সমস্ত সৃষ্টি জমিনের যত প্রাণী আছে সবাই ক্ষমা প্রার্থনা করেন নাম্বার তিন সমুদ্রের মাছগুলিও আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সোহান আল্লাহ আলেমদের মর্যাদা সাধারণ আবেদগণের উপর পূর্ণিমার চাঁদের মতো পূর্ণিমার চাঁদ যেমন সমস্ত তারার উপর মর্যাদাবান তেমনি আলেমগণ আবেগগণের উপর মর্যাদাবান চতুর্থত আলেমগণ হলেন নবীদের উত্তরসূরি সুতরাং আমাদের উচিত আলেম হওয়া দিন আলেম অর্জন করা অথবা আলেম ওলামাদের কথা শোনা এবং আলেম ওলামাদেরকে মহাব্যত করা মাদ্রাসা মসজিদ জিকির মাহফিল সহ ধর্মীয় ও জ্ঞান সম্পর্কিত সকল কিছুর সাথে সুসম্পর্ক রাখা তাহলে আমাদের কল্যাণ তাহলেই দুনিয়াতে সম্মান ও রাজার হালতে চলা সম্ভব টেনশন মুক্ত থাকা সম্ভব আখেরাতে মুক্তি সম্ভব অভিশপ্ত হওয়া থেকে বাঁচা সম্ভব ধ্বংস হওয়া থেকে বাঁচা সম্ভব